আশা ৰখিচন বিজেপি চৰকাৰনো বাকী বিজেপি চৰকাৰৰ যেন মুখিয়া নেতা মানে ৰচন ই উপ মুখ্যমন্ত্ৰী অঁ পশ্চিম ওড়াৰো আ কনক বৰ্ধন সিং দেও আজ্ঞা সেই বাকী কৈছিলে দিন বিজেপি ৰ এজেণ্ডাৰে কৌশল ৰাজ্য নাই বুলিকি চাফ চাফ মনা কৰিদে সেইটাকে আপোনাক কেনেকৈ দেখুচন আৰু গোটেই পটে বিজেপি কি আশা কৰুচন क पश्चिमओडार जतिकि खणि खदान रहिकि सम्पत्ति रहेछ त्यहाँ अलगा जग्गा लाग पश्चिमओडा र बिकासके नि ध्यान दबार बोलिक कहाँ यहाँदेखि काँड लाग आपन के, के सरकार परिवर्तन हो सरकार परिवर्तन हेर्नु यी सबै असुविधार समस्या यी जेन समस्या रहेछ समस्यार समाधान हेक जन दुई हजार चौबिस इलेक्सन হবার আগর বহু সারা নেতা মানে কৌশল না ধরুলে কৌশল নারা দে কৌতে মতো কৌশল রাজ্য দরকার মতো জেলা দরকার এটা দরকার সেটা দরকার বলে কৌ লে ইলেকশন সরি সরিছে আউ সেই ভিতর বহু সারা নেতা জিতিবি যাইছেন আপনার বরগড় কথা কৌন কি আওবি কেন অন্যান্য জায়গার কথা কৌন সেই মানে জিযাইছেন সেমন আপনার কেনা আশা করুছন্ন কণা আশা করুছন আপনার দেখুছেন এই জিনিসকে পশ্চিম ওড়িশাবাসী বাসী সবুলে অভিযোগ করে আসুলে কি পশ্চিম ওড়িশাকে অবহেলা করা পাতৰ অন্তৰ কৰা যাওঁ বুলিকৰি ক'লে কাহকে যিয়ে কি চিছ পঁচিছ বৰষ ধৰি শাসন কৰি আছিলে মানে বিজে ডি চৰকাৰ তাহু ক বিজে ডি চৰকাৰ পশ্চিম ওড়াকে পাতৰ অন্তৰ কৰৰি লোকৰ অভিযোগ ৰোলা আৰু সেই মানে কৌশল ৰাজ্য ডিমাণ্ড কৰোঁ বাকী যাতে পৰিৱৰ্তন হৈছে দুহাৰ চৌবিশ ইলেকশনৰে বিজেপি চৰকাৰ হাৰিকৰি বিজেপি চৰকাৰ জিতিচন ওড়িশাৰে নূ চৰকাৰ গঠন হৈছে বিজেপি চৰকাৰ ই বহুত সাৰা কোৱশ্চন উঠু বহুত সাৰা প্ৰশ্ন উঠুছে পশ্চিম ওড়িশা বাচী ইয়া দে সেই ভলীয়া আন্দোলন কৰবেকে সেই ভলীয়া আন্দোলনকে আকে নেবেকে কৌশল ৰাজ্য ডিমাণ্ড কৰবে কে ই অধিকা কথা হবাৰ লাগি ই আমাৰ চাঙে অঁন পশ্চিম ওড়িশাৰ কৌশল আন্দোলনৰ জনে মুখিয়া কৌশলবাদী নেতা বৰিষ্ঠ আইনজীৱী শ্ৰীযুক্ত প্ৰমোদ কুমাৰ মিশ্ৰ আজি আমাৰ চাগে অংগ অধিকা কথা হেমা লাগে ইয়া দে চৰকাৰ পৰিৱৰ্তন হৈ যায়ছে পশ্চিম ওড়া বাচী বহুত থৰ অভিযোগ আছে কি চৰকাৰ পঁচিছ বৰষ ধৰি শাসন কৰি আছিলে সেই পশ্চিম ওড়া কে অৱহেলিত কৰুন বোল কৰি বাকী ইয়া দে চৰকাৰ পৰিৱৰ্তন হৈ যায় আৰু লোকৰ মনেৰে ইয়া দে বহুত সাৰা প্ৰশ্ন আছুছে চৰকাৰ পৰিৱৰ্তন হৈ যায়ছে কৌশল আন্দোলনৰ কাণ হ'ব কাণ কয় প্ৰথমৰে তু চৰকাৰ কে মোৰ অভিনন্দন আমৰ অঞ্চলৰ কৌশলাঞ্চলৰ যেন মানে মন্ত্ৰিমণ্ডল স্থানীয় অভিনন্দন ଯେନ୍ ବି ଦଳରୁ ଯିଏ ଜିତିଛନ୍ ସମସ୍ତଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ସରକାର ନୂଆଟା ପରିବର୍ତ୍ତନ ହୋଇଛେ ସରକାର ନୂଆ ଏଜେଣ୍ଡାରେ କାମ ଆରମ୍ଭ କରିଛନ୍ ଆଶା କରୁଛେ ସରକାର ସକ୍ସେସ୍ଫୁଲି ତାଙ୍କର ଯାହା ଘୋଷଣା କରିଛନ୍ ତାକେ କାର୍ଯ୍ୟାନ୍ୱିତ କରିବେ କିନ୍ତୁ କୌଶଳ ଆନ୍ଦୋଳନ ଗୋଟେ ଭିନ୍ନ କଥା ରାଜ୍ୟ ଆନ୍ଦୋଳନଟା ସରକାରର ଯୋଜନାର ଫେଲ୍ୟୁର୍ ଲାଗି ଆମେ ନାଇଁ କରିଥେ ରାଜ୍ୟ ଆନ୍ଦୋଳନ ଆମର ଆତ୍ମନିର୍ଦ୍ଧାରଣର ଅଧିକାରର ଯେନ୍ ଦାବି ରହିଛେ ତା'ର ଲାଗି ଆମେ କରିଥିଲୁ আমর অঞ্চল যে অর্থনৈতিক অবহেলা করা আঞ্চলিক বৈষম্য করা যাই এই অঞ্চল ভাষা সাহিত্য সংস্কৃতিকে মর্যাদা দিয়া যায় না ই অঞ্চল যে খনিজ পদার্থ লুট করা যাই ই অঞ্চল জঞ্জ জল জমিন জঙ্গলকে ধ্বংস করা যাই এনর যুবক মানুষ কর্মনিযুক্তি দেবার বদলে দাদন করে খটি যা যাই এনর ছাত্র মান ভবিষ্যৎ অন্ধকার করা যাই এনর বুদ্ধিজীবী মানুষ মর্যাদা নেই দিয়া যায় এবং ইনর যে মা মানে ছু মানে তৃত্যু হাৰ যেন মাত্ৰ এলাৰ্মিং ৰেট্ৰ বঢ়ি থাকিল এই সমস্ত ঘটনা গুড়া নেকি এখন ইতিহাসে আমাৰ অঞ্চল দক্ষিণ কৌশল গোটেই অংশবিশেষ ঠাই তুমি আমাৰ পূৰ্বস্থ জাহিৰ কৰি ঐতিহাসিক দৃষ্টিকোণৰু ভৌগোলিক দৃষ্টিকোণৰু অৰ্থনৈতিক দৃষ্টিকোণৰ সামাজিক দৃষ্টিকোণৰ সাংস্কৃতিক ভাষিক দৃষ্টিকোণ আমি ৰাজ্য মাগি থু তুমু চৰকাৰ পৰিৱৰ্তন সাগে চাংে দাবীৰ পৰিৱৰ্তন হোৱাৰ কোনো কাৰণ নাই ন খালি ફેરગા કોસલ રાજ્ય બજેપી સરકાર હોપરે અન્ય દળ સરકાર હોપરે અમે અભિનંદન કરમું કે આમે ન ચાંચું કારણ અમે જા સારી છું જે દિન પર્ંત છોટ છોટ રાજ્ય નહીં હોવા જેત દિન પર્ત ઇ અં લતંત્ર અવસ્થિતિ નહીં પહે સંવિધાન ધારા થી ચાર અનુસારે ઇ અં વિકાસ નહીં પે સરકાર ગઠન હોય છે સરકાર તરજના કાર્યાન્વિત કરે ગલા સરકાર પચીસ વર્ષ ધર કે જ ખરાબ કામ કરીચન તાર તદંત કરે આક્સન નવે એટલે અલગ કથા কিন্তু আমার যে রাজ্য দাবিটা রাজ্যটা দাবিটা ঐতিহাসিক দাবি লজিক্যাল দাবি সাইন্টিফিক দাবি এই দাবি চালবা। আমি মাস সরকার কু অনুধ্যান করুচু যে যে মুখ্য সমস্যা আছে সে উপরে কাঁ কা পদক্ষেপ নেবে তাপরে মাস পরে আদো আন্দোলন তো কালিঠারু একা চালবা আলোচনা আরম্ভ হয়ে সার্লান কিন্তু মাস পরে বৃহত্তর কার্যক্রম মানে হওয়ার চৰ্চা ৰোহা কি পশ্চিম ওড়িশাৰ যেতিকি খনি খদান ৰপতি ৰ অলগা জাগে লাগু পশ্চিম ওড়িশাৰ বাকশ কোন দলি কোৱা যাওক ইহাদে কাণ লাগু আপোনাক চৰকাৰ পৰিৱৰ্তন হ'লে চৰকাৰ পৰিৱৰ্তন হবাৰ নু এই সব অসুবিধাৰ সমস্যা এই যেন সমস্যা ৰস্যাৰ সমাধান হ'ব সরকার কার্যান করবার আরম্ভ করেছেন কেঁ কেঁ পদক্ষেপ নেবে এই অঞ্চল দুই কোটি লোকর ইন্ট্রেস্টকে কেন্দা করে প্রোটেক্ট করবে আমি দেখি সার্লাপে একাৎ তার বাবদে কোনসি সমীক্ষাৎমক মন্তব্য দেই পার্মা কিংবা তার উপরে আলোচনা করে আগে কার্যক্ষম করেপার মা কিন্তু স্বতন্ত্র কৌশল রাজ্য যেটা দাবির কথা পড়ছে লড়াইর কথা পড়িছে সেটা হাসিল হলা পর্যন্ত লড়াইটা চালবা এই তারে সরকার পরিবর্তন কিংবা ক্ষমতার পরিবর্তন কোনসি ভূমিকা না আও মোর্ বিশ্বাস হচ্ছে ভারতীয় জনতা পার্টি গোটে দল যে দল ক্ষুদ্র রাজ্য এজেণ্ডার বিশ্বাস করছে এবং সে দলর প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মান্যবর নরেন্দ্র মোদী এবং ই অঞ্চল যে প্রতিনিধিত্ব করেছেন আজ আমশল দুইজন কেন্দ্রমন্ত্রী প্রতিনিধিত্ব করেছেন সম্বলপুর সাংসদ মা্র প্রধান এবং সুন্দরগড় সাংসদ মায়েলরা সেন্দ্র ক্যাবিনেট্র প্রতিনিধিত্ব করেছেন জনে ডেপুটি চিফ মিনির এই অঞ্চল যাইছেন মাবর কনকবর্ধন সিং যে বলাগির জেলার পাটনারগড়াচন মন্ডলী বিধায়ক এবং ক্যাবিনেট মন্ত্রী অনেক গুডে এই অঞ্চল প্রতিনিধিত্ব করেছেন তেমন আমি আশা করুম যে এই অঞ্চল দুই কোটি লোকর সেন্টিমেন্টকে সে ভেন্টেট করবে প্রপর জায়গায় এবং স্বতন্ত্র রাজ্য কাহিন লাগি দরকার সে বাবদে কেন্দ্র সরকার কু রাজ্য সরকারকে আগ্রহ করবে এবার তো আউটে সুবিধা হল ডবল ইঞ্জিন সরকার আসছে রাজ্যের বিধানসভার ସ୍ୱତନ୍ତ୍ର ରାଜ୍ୟ ଲାଗି ପ୍ରସ୍ତାବ ଆସିବାର ଲାଗି ଆଉ କୌଣସି ବାଧକର ନାହିଁ ହେବାର କଥା ସେତେବେଳେ ଗୋଟିଏ ଓଡ଼ିଶାର ଆଞ୍ଚଳିକ ଦଳ ଥିଲା ଯିଏକି ଏ ଅଞ୍ଚଳ ପ୍ରତି ବୈମାତ୍ରିକ ମନୋଭାବ ପ୍ରଦର୍ଶନ କରୁଛି ବୋଲି ଅଭିଯୋଗ ହେଉଥିଲା ଯିଏକି ଆପଣଙ୍କ କୋଭିଡ଼ ସମୟରେ ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ କେହି ଅଞ୍ଚଳର ଉପରେ ଜବରସ୍ତି ଥୁପି ଦେଇଥିଲା ଏବଂ ଆଞ୍ଚଳିକ ବୈଷମ୍ୟ କମିଶନ ରିପୋର୍ଟକେ ଟେବୁଲ୍ ନାହିଁ କରିଥିଲା ଗଡ଼େଇ କମିଟି ରିପୋର୍ଟକେ କାର୍ଯ୍ୟାନ୍ୱିତ ନାହିଁ କରିଥିଲା ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ନୂଆ ସରକାର ଆସିଛନ୍ ନୂଆ ସରକାର ଯେହେତୁ ଆଞ୍ଚଳିକ ବୈଷମ୍ୟ ବିରୁଦ୍ଧରେ କହୁଥିଲେ ଅତୀତରେ ହାଇକୋର୍ଟ ଲାଗି ଓକିଲମାନେ ଆନ୍ଦୋଳନ କଲେ ଦୀର୍ଘ ଦିନ ଧରିକି ଆନ୍ଦୋଳନ ହେଲା ଗଲା ସରକାର କୌଣସି ପଦକ୍ଷେପ ନାଇଁ ନେଲା ଲାଷ୍ଟରେ ସୁପ୍ରିମକୋର୍ଟ ତାକେ ସ୍ନିଂ କରିଦେଲେ ଏବେ ଇ ସରକାର ଆସିଛନ୍ ଆମେ ଆଶା କରମୁ ଯେ ବିଧାନସଭାରେ ପାରିଥିବା ହାଇକୋର୍ଟ ବେଞ୍ଚର ଯେନ୍ ଦାବି ଏ ଅଞ୍ଚଳରେ ଥିଲା ରାଜ୍ୟ ଯେନ୍ ଆମର ଦାବି ଏଇ ଅଞ୍ଚଳ ଲୋକଙ୍କର ଅଛି ଇନର୍ ଭାଷାକେ ସମ୍ବିଧାନର ଅଷ୍ଟମ ଅନୁଚ୍ଛେଦେ ସ୍ଥାନିତ କରିବାର ଯେନ୍ ଦାବି ରହିଛି ଏ ଅଞ୍ଚଳର ଏସବୁ କଥା କି ସରକାର

किसान रगि मजदूर रखी लगी, युवक लगे छात्र रो लगी मां भीं बुद्धिजीवी लगी छुआ लगे जेन जेन पैकेज आसपार कथ यंचल परेशक्षित करार लगी, लगी यार्मिक कर पीठस्थल आध्यात्मिक पीठस्थल ए अंचल जेनटा टूरीजिम संस्था गुड़ाक सबको प्रिजर्व करवार लगी प्रोटेक्ट कर लगी डेभलप करवा लगे अगमेटेसन करवार लगी बर्तन तो सरकार पा प्रचंड क्षमता रहा कारण राज्य सरकार केन्द्र सरकार তেমন আমি আশা করমা জেনুয়েলি আমর ই যে কনসার্নগুড়া স্বতন্ত্র রাজ্য দাবি ইতিহাসকে এবং তার লজিককে নিয়েকি রাজ্য সরকার বিধানসভার চর্চা করবে প্রস্তাব পারিত করবে এবং কেন্দ্র তাকে গ্রহণ করবে তেমন বর্তমান কমসে কম আমি গোটে কনজুনিয়াল আটমসফি আসছে যে জায়গায় স্বতন্ত্র রাজ্য দাবিটাকে আমি আলোচনা আন্দোলন অপেক্ষা আলোচনা মাধ্যমে হাসল করে পারবর কথা বাকি দেখা যা ছাস ভিতরে সরকার করবে কি না আশা রকিছেন বিজেপি সরকার বাকী বিজেপি চৰকাৰৰ যেন মুখিয়া নেতা মানে ৰচন ই উপ মুখ্যমন্ত্ৰী অঁন পশ্চিম ওড়িশাৰো আছুচন কনক বৰ্ধন সিং দেও আজিয়া সেই বাকী কৈ দিনক বিজেপি ৰ এজেণ্ডাৰে কৌশল ৰাজ্য নাই বুলিকে চাফ চাফ মনা কৰি দে আপোনাৰ কেনেকৈ দেখুচন আৰু গোটেই পটে বিজেপি কি আশা কৰাৰ কাহিনী আশা নাই ন লোক দিন তো আন্দোলন নাই করবে নিজের দাবি জোরদার উপস্থাপিত নাই করবে কি করব আপনার সমস্যা সমাধান আমি যদি নিজের ভিতরে বিভাজিত মা পচাশটা ব্যানর বনামা খালি সোশিয়াল মিডিয়ারে হব করমা আও কিছু যদি আমি লোককে অর্গানাইজ করি সাইন্টিফিকা লজিকা ফাইট নাই করবা কি আমার দাবি পূরণ করবে তেলঙ্গানা বি হয়েছে বি হয়েছে ঝাড়খণ্ড বি হয়েছে উত্তরাখণ্ড বি হয়েছে অন্য রাজ্য বি হয়েছে জেলা মানে হয়েছে আন্দোলন মাধ্যমে হয়েছে তেমন কিদেব এটা মো কবা এবং যেটা সিং কনকবর্ধন সিংহ উপমুখ্যমন্ত্রী যে ও বিজেপি নাইন নাই কথা তাঁর এজেণ্ডার বর্তমান তো স্থানিত না হবার তাহলে সেই রনৈতিক দল কত এজেণ্ডার স্থানিত করবা যেত সে অনুভব করে যে লঙ্কর প্রবল প্রতিক্রিয়া আছে বোলিকি এবং এই অঞ্চলে সে প্রকার জনআন্দোলন আহী হবার বহুগুণিত হবার কথা যাদার কি দল মানে তাঁর এজেণ্ডার স্থানিত করে বাধ্য হবে। এবং ତେଲେଙ୍ଗାନାରେ ବି ଯେତେବେଳେ ରାଜ୍ୟ ଲାଗି ଲଢ଼େଇ ହୋଇଥିଲା ଛତିଶଗଡ଼ରେ ବି ଯେତେବେଳେ ହେଇଥିଲା ଝାଡ଼ଖଣ୍ଡରେ ବି ହେଇଥିଲା ଉତ୍ତରାଖଣ୍ଡରେ ବି ହୋଇଥିଲା ପ୍ରାରମ୍ଭିକ ଅବସ୍ଥାରେ କୌଣସି ରାଜନୈତିକ ଦଳ କି ନେତା ସମର୍ଥନ ନେଇ କରୁଛି ଗ୍ରେଜୁଆଲି ଆଞ୍ଚଳିକ ସ୍ତରରେ ନେତାମାନେ ସମର୍ଥନ କଲେ ଯେନ୍ତା ଭାବେ ଏଇ ଇଲେକ୍ସନ ଗଲା ଇଲେକ୍ସନରେ ଅନେକ ନେତା କୌଶଳକେ ସମର୍ଥନ କରିବାର ଆରମ୍ଭ କଲେ ତା'ପରେ ଧୀରେ ଧୀରେ ତାଙ୍କର ଦଳମାନେ ସମର୍ଥନ କରିବେ ଦଳମାନେ ସମର୍ଥନ କଲାପରେ ତା'ପରେ ସରକାର ବାଧ୍ୟ ହେବା ତାକେ ଗ୍ରହଣ କର୍ବା ଲାଗି ତ ଏ ଯେନ୍ ପ୍ରୋସେସ୍ଟା ଆରମ୍ଭ ହୋଇଛି ଏ ପ୍ରୋସେସ୍ଟା ସକ୍ସେସ୍ଫୁଲି କମ୍ପ୍ଲିଟ୍ ହେବା

विजेपि सरकार केन्द्रले दल तेणु न्याचुराली आम आशा गरु सरकार भाव भावर स्वतंत्र कौशल राज्य दाबी प्रति त नजरटा रकु म एटा नै कबारिज विजेपि सरकार हेले हो रकग्रेस सरकार नै रोकन् कि विजेडि सरकार ने मोर दलगत कसरी प्रुस दल मोर मतलब नै मेरो मतृभूमि मोर मतलब मोर अञ्चल दुई को लोकको मोर मतलब तेणु मै तो सब बेले कहाँ छि मैले गोटो समान स्ट्यान्डेँ राज्य गठन आंदोलन के राजनीति नै मिसो ରାଜ୍ୟ ଗଠନ ଆନ୍ଦୋଳନ କି ଯେତେ ଦିନ ତାକୁ ରାଜନୀତିରେ ମିଶାଉଥିବା ରାଜନୀତି ନେତାଙ୍କର ପଛେ ଆମେ ଦୌଡ଼ୁଥମା ତାଙ୍କର ଜିନ୍ଦାବାଦ କରୁଥମା ଏଇଟା ଗୋଟେ ଅଲଗା ପ୍ରକାର ଜିନିଷ ହେଇଯିବା ତେଣୁ ଆମକୁ ଆଜି ଗୋଟିଏ ସଶକ୍ତ ଆନ୍ଦୋଳନ ତିଆରି କରିବାର ଲାଗି ଯେନ୍ମାନେ ବିଭିନ୍ନ ସଂଗଠନ କରିଛନ୍ কিন্তু বুদ্ধিবাদী লোক মানে সে জায়গায় বসিক সমস্ত পহালা নীতি নির্ধারণ করবার কথা স্ট্রাটেজি নির্ধারণ করবার কথা এবং প্রথমে আলোচনা তাপরে আন্দোলন প্রভাবশালী আন্দোলন করি আমি কেন্দ্র সরকার রাজ্য সরকার পাখে আমি প্রভাবশালী ঢঙ্গে আমার দাবি যদি উপস্থাপিত করি পারমা দাবি নিশ্চয় পরি পূরণ হওয়া পৃথিবীরা মতো গোটে ইনস্টা দেখুন আজ তো ইতিহাসে লজিকাল আন্দোলন আরম্ভ আরো কেন আন্দোলন অসফল হয়েছে কেন সে আন্দোলন সফল না

হোৱাৰ আগুৰু বহুত সাৰা নেতা মানে কৌশলৰ না ধুনীয়াকৈ কৌশলৰ নাৰা দোলে ক'লে মতে কৌশল ৰাজ্য দৰকাৰ মতে জিলা দৰকাৰ এইটা দৰকাৰ সেইটা দৰকাৰ বুলি ক'লে ইয়াতে ইলেকশন সৰি যায়ছে আৰু সেই ভিতৰত বহুত সাৰা নেতা জিতিবি যাইছন আপোনাৰ বৰগড় কথা কওন কি আওবি জাগাৰ কথা কওন সেই মানে জিতি যায় সেইখন নু আপোনাৰ কেন্দ্ৰ আশা কৰুচোন কাণ আশা কৰোঁ কেখুচোন এই জিনি কে মুতো আশা কৰ্মী দল মতে নিৰ্বিশেষ বিজেপি হওন বিজেডি হওন কংগ্ৰেছ হওন অন্য কৌশি দলের যে বিধায়ক যদি নির্বাচিত হয়েছেন সমস্ত স্বতন্ত্র রাজ্য লাগে লড়বার কথা লড়বার উচিত কারণ সে জনপ্রতিনিধি এবং কৌশলাঞ্চলের আজি যদি গণভোট হওয়া গণভোট সরকার যদি করবে স্বতন্ত্র কৌশল রাজ্য দরকার কি নাই তাহলে নাইনটি নাইন লোক কেবে স্বতন্ত্র রাজ্য দরকার তেমন যে বাস্তব জনপ্রতিনিধি জনতার যে রিয়েল প্রতিনিধি কেবল ক্ষমতার লিখে পয়সার লাগে কিংবা ঠিকাদার পুষ্পার লাগে যে নাই যাই কি দাদন সরদার পুষবার লাগে যে নাই যাই সে নিশ্চিত রূপে কেবে

जननी जन जन्मभूमिश्चि दपि गरि असि आम मातृभूमि आम अञ्चल आम जनसाधारणको सर्वाङ्गीण बिकासि नै पर्वा तपाईँको प्रतिनिधि हेर्छ मूल्य नै न ते जन्मे वास्तव जनप्रतिनिधि निजिक भान् यी अञ्चल र म विश्वास स्वतन्त्र राज्य आन्दोलनके समवेदनार सह सपोर्ट गर्मे মনেৰে যেন ইয়াতে কোচ্চন মানে ৰ কৌশল আন্দোলনৰ কাণ হ'ব চৰকাৰ পৰিৱৰ্তন হৈ গ'ল তাৰ উপৰি আপোনাৰ ফাইনেল কাণ কয় নাই কি কৌশল আন্দোলন গোটেই মুক্তি আন্দোলন ভাৰতৰ স্বাধীনতা আন্দোলন যেতিয়ালৈ চালি ব্ৰিটিছৰ মানে শাসন কৰোঁতে তাৰপৰা মাজিৰে গোটেই স্বায়ত্ত নাইটিন থাৰ্টি ফাইভ ৰেগুলেচন আক্ট কলে ইলেকশ্যন মানে হ'লে কেনে জাগে কংগ্ৰেছৰ প্ৰান্তীয়স্তৰ চৰকাৰ হ'ল আন্দোলন বন্দ হৈ গল

ये कौशल आंदोलन यहाँ सरकार पर आखि काण आपं योजना रही आंदोलन कौशल राज्य मोर व्यक्तिगत विचार है बर्तमान ना सरकार आसीचन सरकार के किसी समय देवार उचित छमस कम से कम आम देखवार कथा ई भितर डेलीगेसन मैंने सरकार के विभिन्न प्रतिनिधि मान को कथा कर करेस प्रधानमंत्री तो पुराने प्रधानमंत्री पंद्रह वर्ष थार्ड टाइम टर्म रोच তো তাঁর তো এই বাবদে অজনা না সে যেতবে সেছেন কৌশলের ফ্লা কার্ড তাঁকে দেখা হয়েছে মেমোরেডাম দিয়ে হয়েছে রাষ্ট্রপতি মেমোরেডাম দিয়ে হয়েছে তো তো আপনার যে বর্তমান নয় সরকার আসছেন তাকে যাই আমি আগ্রহ করবার কথা আমার কথা কবার কথা কারণ কোণসি আন্দোলন প্রক্রিয়া হল প্রথমে আলোচনা তারপরে আন্দোলন তেমন এতে কিছু সময় দেখি তাঁক আলোচনা করা যাও বিভিন্ন প্রসঙ্গ উপস্থাপিত করা যা তারপরে আমি আন্দোলনকে আকে নাম বহুত লোকৰ মনৰে বহুত কথা উঠুৰা লোকলোচনাৰ বহুত চৰ্চা হ'ল চৰকাৰ পৰিৱৰ্তন হৈ যৌশল আন্দোলন আকে বঢ়া কি নিবে ইয়ে তৌশল আন্দোলনকে মজবুত কৰো বা জনে কৌশলবাদী জনে পুৰ্খা নেতা প্ৰমোদ মিশ্ৰ আজ্ঞা সেয়া কৈদে কৌশল আন্দোলন আকে কেন্দ্ৰ হিচাপে হ'ব চৰকাৰ ই আপোনাৰ মতামত কাণ আমাৰ কমেণ্ট চেকচনত জনাইদে আপোন দেখুচন বলাংৰ মোৰ সৌমিয়া